এখানে একটা বিতর্কের উত্তর দেব আমি। ক্ষুদ্রতম মাত্রাটা অনেকে বুঝি কি বুঝি না, আমার মনে হয় সকলে বোঝে, তারপরে আমি একটু বলি, আমি যা বুঝি তা আবার একটু বলি। শুষ্ক অবস্থা, একটি বড়ি শুষ্ক অবস্থায় জিহ্বার উপরে দিলে এইটা হ্যানিম্যান বলেছেন ক্ষুদ্রমাত্রা, ক্ষুদ্রতম মাত্রা। এখন আসলে ঘটে কি, যেমন ধরেন তরল ক্রম, এক তরল ক্রম হোক, দুই হোক, তিন হোক, তা কি করি আমরা, একটা তরল ক্রম যেটা, এই বিগত ক্লাস যারা করছেন তারা ভালো বুঝবেন, আর যারা জানেন তো জানেন, এক ফোঁটা সেখান থেকে নেব, 500 অণুবটিকার মধ্যে দেব, অণুবটিকার মধ্যে দেব ক্ষুদ্র দানা, সেটার সম্পর্কে আলোচনা করেছি। তো এইরকম যদি 500 অণুবটিকার মধ্যে দেই এবং এটা ভিজানো হয়, ভিজানোর পর শুকানো হয়, তাইলেই হবে নবশক্তির এক অণুবটিকা। এই তো কথাটা, সকলেই জানেন এটা। এখন এই যে জানার মধ্যে আমাদের কোনো গ্যাপ আছে কি, তাহলে ঘটনাটা ঘটলো কি? হ্যানিম্যান বলছেন এইরকম একটা অণুবটিকা জিহ্বার উপরে দিলে শুষ্ক অবস্থায় এক ক্ষুদ্রতম মাত্রা হয়। এখন এই বুঝার মধ্যে কোনো গণ্ডগোল আছে কি না আসুন একটু দেখি। একটি অণুবটিকা হলো কি, আসলে একটি অণুবটিকা কি এই জিনিসটা বুঝতে হবে। একটি অণুবটিকা হলো এক ফোঁটার 500 ভাগের এক ভাগ, যেহেতু এক ফোঁটা দিছি, 500 অণুবটিকা দিছি, তাইলে 500 ভাগের এক ভাগ, এটা হলো ক্ষুদ্রতম মাত্রা। হ্যানিম্যান বলেন ডেফিনেশন অলরেডি হ্যানিম্যান ক্ষুদ্রতম মাত্রা দিয়ে দিচ্ছেন, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই আমাদের, যা দ্বিধাদ্বন্দ্ব সা না বুঝার জন্য। শুষ্ক অবস্থায় জিহ্বা দিলে অল্প স্নায়ু স্পর্শ করে, কথাটা হলো এইটা। তো এইরূপ একটা অণুবটিকা যেটা 270 অ্যাপোরিজমের আলোকে তৈরি করা, দেখেন আপনি এইখানে নির্বাচিত ওষুধের আমি কী করি, একটা দানা 4 আউন্স, এই যে দেখেন এই 4 আউন্স একটা শিশির মধ্যে একটা দানা দিলাম, পানি তো 2/3 অংশ ভরে নেই, এটা গত ক্লাসে আলোচনা হয়েছে, এই বোতলটার মধ্যে। এখন এইখানে প্রশ্ন, আমি যে কথাটা বলতে চাইতেছি, যদি ঝাঁকি না দেই, একটা দানাই যদি 4 আউন্স শিশির মধ্যে পানিতে দিয়ে দেই, 2/3 অংশ ডিস্টিল ওয়াটারে যদি দেই, তাহলে কী হলো, ওই একটা দানা তো 500 ভাগের এক ভাগে এক ফোঁটার আসেই, ক্ষুদ্রতম, আর এখানে যদি দেই আর ঝাঁকি না দেই তো এইটাও ক্ষুদ্র। খুব ভালো করে দয়া করে খেয়াল করবেন নতুন যারা আছেন, যে এইখানেও ক্ষুদ্র হয়ে গেল, মানে ক্ষুদ্রেরও ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র, 4 আউন্স পানির মধ্যে দিলে ওই একটা দানা তাহলে ছড়াইয়া গেল, ঝাঁকি দেয়নি কিন্তু ছড়াইয়া গেল, তাইলে এইটাও ক্ষুদ্র। এখান থেকে ইচ্ছে করলে, রুগীকে আমরা দেই না, ইচ্ছে করলে যারা ডাক্তার, কারণ এখানে আলোচনার মধ্যে আসেন সব ডাক্তার, রুগী নাই, কাজেই এটা আমরা বলি না, রুগীকে বলি না, কারণ রুগীর অভ্যাস হয়ে যাবে, যদি আপনি এখানে এক ডোজ খেতে বলেন তাহলে অভ্যাস হয়ে যাবে, এখান থেকে একটা ডোজ খাওয়া যায় ঝাঁকি দেওয়ার আগ পর্যন্ত, খুব ভালো করে এই জায়গাটা খেয়াল করবেন, পরে প্রশ্ন করার সময় আবার এই জায়গাটা নিয়ে বিতর্ক যেন না হয়, যে যদি আপনি ঝাঁকি না দেন তাইলে তো ক্ষুদ্রই হলো, ওখানে হলো 500 ভাগের এক ভাগ, এখানে তো 1000 হাজার কোটি ভাগের এক ভাগ হয়ে গেল, তাহলে ক্ষুদ্রের চেয়েও ক্ষুদ্র হয়ে গেল। এখানে আপনি ইচ্ছা করলে 1 চামচ খেতে পারেন ঝাঁকি ছাড়া, তাহলে ক্ষুদ্রই খেলেন আপনি। এই পর্যন্ত একটা বুঝ, এই পর্যন্ত বুঝ, কিন্তু যেই 10টা ঝাঁকি দিলেন, এই জায়গায় খুব ভালো করে খেয়াল করবেন দয়া করে, যেই 10টা ঝাঁকি দিলেন এই 4 রাউন্ড শিশিটাকে, তাইলে আগের ছিল শক্তি ছিল 1, তো 10টা ঝাঁকি দিলে 1+ হয়ে গেল, কিছু না কিছু বাড়লো, শক্তি বেড়ে গেল, 1-এর চেয়ে যাই বাড়ল, সামথিং ইনক্রিজ, কিছু একটা বেড়ে গেল। 1 গ্রাম শিশিতে, যেহেতু আমরা জানি যে 1 গ্রাম শিশিতে 100 ঝাঁকি দিলে পরিবর্তিত শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ 2 পরবর্তী শক্তিতে রূপান্তরিত হয়, 2 হয়ে যায়, তাহলে এখানে 10 ঝাঁকি দিলে একটু বাড়ে, 20 ঝাঁকি দিলে আরেকটু বাড়বে, 30 ঝাঁকি দিলে আরও বাড়বে, এবং 100 ঝাঁকি যদি হয়ে যায় এবং তার উপরে হয়ে যায় তাহলে কী হয় আমি জানি না, যেহেতু পানি বেশি, কাজেই এইটা 2-এর চেয়ে, যদি 1 দিয়ে থাকি রুগীকে তাহলে 2-এর চেয়ে অনেক বেশি হয়ে যেতে পারে, অন্ধকারে ঢিল ছোড়ার মতো একটা অবস্থা হয়ে যেতে পারে, যার জন্য কোনো মতেই
কোনো মতেই 100 ঝাঁকির উপরে যেন না হয়, এখানে সাবধানতা অবলম্বন করতেই হবে। তাইলে আমরা 10 ঝাঁকি দেব, 8 ঝাঁকি দেব, 5 ঝাঁকি দেব, যতবার খাওয়াই দেব, কিন্তু কোনো মতেই 100 ঝাঁকির চেয়ে বেশি হতে পারবে না, হেনিম্যান বলছেন। এমনকি 248 নম্বর সূত্রে রেফারেন্স দিয়ে যদি কেউ বলেন যে 7 দিন বা 14-15 দিন খাওয়া যাবে, তাহলেও অবশ্যই 100 এক্সিড করা যাবে না, সেখানে একদিন পরপর দেবেন, সেখানে তার বলা নাই, সেখানে কিন্তু লাইনের মধ্যে অলরেডি বলা নাই যে 10 ঝাঁকি দিতে হবে, 8, 10, 12 ঝাঁকির কথা বলা আছে, সেখানে কম ঝাঁকি দিবেন 15 দিন হলে, একদিন পরপর দেবেন, এই ব্যাপারটা মনে রাখতে হবে। তাইলে ঝাঁকি দেওয়ার পর এইখানে যেই কথাটা আসছে, ঝাঁকি দেওয়ার পর অবশ্যই সরাসরি দেওয়া যাবে না, কেন যাবে না, এক শক্তির আমি ঝাঁকি দিলাম, 10টা ঝাঁকা 20টা ঝাঁকি দিলাম, তাহলে শক্তি হয়ে গেল, এই শিশির ঔষধটা শক্তিতে রূপান্তরিত হলো। যেমন যেভাবে আমরা তরল ক্রম থেকে ঔষধ প্রয়োগ করি না, এক যদি হয় দুই হয় তাহলে তরল ক্রম থেকে এক ফোঁটা করে দেই না, তেমনি এখানে শক্তি হওয়ার পরে, শক্তিকৃত হওয়ার পরে এক চাইরা অংশে দেন আর একটা অংশে দেন, এটা তো শক্তি হয়ে গেল, এখানে রূপান্তরিত শক্তি হওয়ার পরে আমি কোনো মতেই এটা সরাসরি রোগীকে দিতে পারি না, কারণ ক্ষুদ্র হবে না, সেটা স্থূল একটা শক্তি। এই কথাটা বোঝাবার জন্য আমি এত কথা বলছি, এটা স্থূল একটা শক্তি, এখানে কোনো মতেই ক্ষুদ্র হবে না। যদি সরাসরি, অনেক চিকিৎসক আছেন যারা এইভাবে করে সরাসরি 2 আউন্স শিশিতে 1 আউন্স শিশিতে 1 গ্রামে, এক ভদ্রলোক একটা বিতর্কই করলো এক সময় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, কারো মনে থাকলে থাকবে, 1 গ্রাম ওষুধ দেন এবং সেখানে সরাসরি দেন, এইভাবে করে কোনো মতেই দেওয়া যাবে না, কারণ এটা সাইন্টিফিক ব্যাপার, এটা বুঝার ব্যাপার, এটা হেনিম্যান এভাবে বলে গেছেন, তো না বুঝে আমরা এই কাজটা করব কেন। তো শক্তি, তাইলে যখনই শক্তি হয়ে গেল, 1, 2 হোক, 3 হোক, 4 হোক, প্লাস 10 ঝাঁকি 20 ঝাঁকি দিলে তো প্লাস হয়ে গেল শক্তি, যদি হয়ে যায় তাইলে এটাকে আবার ভাঙতে হবে, এই শক্তিটাকে আবার ডিভিশন করতে হবে, ভাঙতে হবে। কীরকম ভাঙতে হবে, 1 গ্লাস পানি নেন, এই 7 ভাগ করেন, 8 ভাগ করেন, 12 ভাগ করেন, যত ভাগই করেন আপনি, এইটার থেকে 1 গ্লাস যদি পানিতে, এই যে গ্লাসটা, এই যে দেখেন, এই গ্লাসে পুরো পানি নিয়ে আপনি ভালো করে নাড়া দিয়ে আলোড়ন সৃষ্টি করে এখান থেকে 1 চামচ নেন, তাহলে কত হয়ে গেল, তাহলে ভগ্নাংশ হয়ে গেল। যেই শক্তিটা ছিল, খুব ভালো করে খেয়াল না করলে, এটা যারা চিকিৎসক তারাও খেয়াল করেন, কারণ এই প্রশ্নটা অহরহ মার্কেটে চালু আছে, যে এইখান থেকে যখনই আপনি 1 গ্লাসে নিলেন, এটা ছড়াইয়া গেল, ছড়াবার পরে শক্তিটা একেবারে বিকাশ লাভ করলো, ছড়িয়ে গেল চারিদিকে, সেখান থেকে আমি 1টা অংশ নিলাম, 1 চামচ নিলাম, এই 1 চামচ, 1 চামচ নিয়ে আরেকটা গ্লাসে যদি প্রয়োজন হয় তাহলে নেবো, না হলে নেবো না, তো 1 চামচ নিলে 1 চা চামচ ক্ষুদ্রমাত্রা, এইটার নামই ক্ষুদ্রমাত্রা, এই যে সেবন করাচ্ছেন এটার নামই ক্ষুদ্রমাত্রা। তাহলে পূর্বের যে ক্ষুদ্রমাত্রা ছিল 1টা অনুবটিকা, সেটা অধিক স্নায়ু স্পর্শ করে না, আর এইখানে যে ক্ষুদ্রমাত্রা 1 চামচ পানিতে বেশি পরিমাণ জলে মিশিয়ে দিলে, এটা হলো অনেকগুলো স্নায়ু স্পর্শ করে। এখন যদি অনেকগুলো স্নায়ু স্পর্শ করার পরও যদি কোনো সমস্যা দেখা দেয়, সেখানে কাপিং করবেন, আরও ক্ষুদ্র করা যাবে, 1 কাপ 2 কাপ বা 1 গ্লাস 2 গ্লাস পানিতে মিশ্রণ করে, এই কথাটা বুঝলে ক্ষুদ্র মাত্রা বোঝা গেল।